Hello students, welcome to Math and Science Study with SM. Hope you all are fit and fine and practicing math every single day. Remember that math means practice, so keep practicing. Now let's start our today's class. Subscribe now and press the bell icon. Never miss an update. আজকে ক্লাসে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। নতুন টপিক মানে অলরেডি এর আগে আমরা করিনি, অষ্টম ক্লাস শেষে প্রথমে নতুন টপিক সম্পর্কে আমরা জানবো। ওকে, তো আজকে যে নতুন টপিক সেটা হচ্ছে লেখচিত্র। লেখচিত্র, লেখচিত্রটা কি জিনিস না, কোনো একটা বিন্দুর সঠিক অবস্থান কোথায় সেটা জানার জন্য আমরা এই লেখচিত্রের সাহায্যে নির্ণয় করে থাকি। এর পিছনে একটা গল্প রয়েছে, একজন বিশেষ গণিতজ্ঞ, তিনি জাস্ট ঘরে একটা পেরেক পোঁটার সঠিক জায়গা নির্ণয়ের জন্য এই লেখচিত্রের ধারণাটা তিনি এনেছিলেন, যার নাম ছিল রেনে ডেকার্তে। তাই তার নাম অনুসারে এই লেখচিত্র যে সিস্টেম বা প্রক্রিয়া সেটাকে কার্টেসীয় পদ্ধতি বলা হয়ে থাকে। রেনে ডেকার্তে, কার্তে থেকে কার্টেসীয় পদ্ধতি, তার নামটা মনে রাখার জন্য। ওকে, তাহলে এই যে লেখচিত্র আসলে এটা কাকে বলে, ডেফিনেশনটা কী লেখচিত্র ডেফিনেশন, মানে লেখচিত্র কাকে বলে। সাধারণত আমরা এক ধরনের নতুন খাতা বা পেজ সম্পর্কে আমরা জানবো, যেটাকে বলা হচ্ছে গ্রাফ পেপার। ওকে, গ্রাফ খাতা, যেটা তোমরা অবশ্যই বাজার থেকে কালেক্ট করে নিতে হবে দোকান থেকে, কিছুটা নয়, গ্রাফ পেপার হচ্ছে এরকমের খাতা যেখানে এক পাশে এরকম ছক দেওয়া থাকে এবং অপর পাশে আমাদের ডাকটানা যেরকম বাংলা খাতা থাকে সেরকম থাকে। ওকে, আর এক পাশে থাকে আমাদের গ্রাফ খাতার যে প্রধান কাজ করার জন্য ছক কাগজ। এখানে কতগুলো ঘর বিভিন্ন মাপে দেয়া থাকে, খুবই ক্ষুদ্র ঘর, মাঝারি ঘর এবং বড় ঘর, অর্থাৎ তিন টাইপের ঘর থাকে। ওকে, তাহলে ঘর সম্পর্কে আমরা জানছি। তাহলে প্রথমত কী হচ্ছে, ছক পেপারে আমরা কতগুলো বিন্দু বসাবো, ওই বিন্দুগুলোকে বলবো এক একটা স্থানাঙ্ক। ওই স্থানাঙ্ক বিন্দুগুলো যোগ করে, যদি বসানোর পরে যোগ করা হয়, যোগ করে যে চিত্রটা পাবো সেটাকে বলবো আমরা লেখচিত্র বা গ্রাফ, লেখচিত্র বা গ্রাফ বলা হচ্ছে। ওকে, তাহলে বিন্দুগুলো বসানোর পরে সে বিন্দুগুলো যোগ করে যে চিত্র পাবো সেটা হচ্ছে লেখচিত্র। এবং এই বিন্দু কীভাবে বসাবো, তার জন্য গ্রাফ পেপারে কীভাবে কাজ করব সে সম্পর্কে আসো জানা যাক। প্রথমত কোনো একটা বিন্দুর অবস্থান আমরা সঠিকভাবে বলতে পারি না, যেমন ধরো আমরা বললাম বিন্দুটা কোথায় রয়েছে, দেখতে পাচ্ছ এখানে একটা বিন্দু, তাহলে বিন্দুটার অবস্থান কোথায় আমরা সঠিকভাবে যদি বলি উপরে রয়েছে, কোন দিকে, তাহলে উপরে বলতে গেলে উপরের দিকে, সেটা এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে এখানে, আমরা জানি না। এবার যদি কেউ বলে দেয় উপরের দিকে এবং বাঁ দিক থেকে ডান দিকে এগিয়ে গিয়ে ঠিক মাঝামাঝি জায়গায়, তাহলে আমাদের এদিকে কতটা উপরে এবং এখানে কতটা দূরে রয়েছে যদি দুই দিক দিয়ে বলে দেওয়া হয়, তাহলে বিন্দুটার সঠিক অবস্থান আমরা জানতে পারি। এই কনসেপ্টটা নিয়ে রেনে ডেকার্তে যে পদ্ধতি করেছিল সেই পদ্ধতিতে আমরা একটা বিন্দুর অবস্থান জানার চেষ্টা করি। ওকে, এর জন্য আমাদের প্রথম যে কাজ হবে সেটা হচ্ছে দুটো পরস্পর লম্বসেদি সরলরেখা অঙ্কন। তাহলে আমরা প্রথমত দুটো পরস্পর লম্বসেদি সরলরেখা অঙ্কন করব। কীরকমভাবে আমরা গ্রাফ পেপারে এই কাজটা করব, তো গ্রাফ পেপারে আমরা বলে দিয়েছি অলরেডি গ্রাফ পেপার কীরকম হয়। তাহলে গ্রাফ পেপার হয় এরকম, অর্থাৎ যার একদিকে থাকে আমাদের দাগঘর আর একদিকে থাকে আমাদের এই গ্রাফ পেপার, গ্রাফ ঘরগুলো। এখানে তিন ধরনের ঘর থাকে, ভালো করে লক্ষ্য করে দেখবে তিন ধরনের। দেখো, মোটা দাগ রয়েছে, তারপরে একটা মাঝারি মোটা দাগ, তারপরে হালকা দাগ, এই ছোট্ট ছোট্ট ঘর, তারপরে এই একটা ঘর, তারপরে এই বড় একটা ঘর, ঠিক আছে। তাহলে এই বড় ঘরের মধ্যে চারটে মাঝারি ঘর এবং এক একটা ঘরের মধ্যে পঁচিশটা ছোট ঘর থাকে, এই হচ্ছে গ্রাফ পেপার। এবার এই গ্রাফ পেপারে আমাদের অবস্থানগুলো, মানে আমাদের যে লম্ব সরলরেখা বললাম দুটো পরস্পর সেদিক লম্ব সরলরেখা অঙ্কন করব। ওকে, তাহলে কীভাবে আঁকাবো, আমরা চেষ্টা করব সরলরেখাগুলো এই মোটা দাগগুলোকে ফলো করে আঁকানোর।
ওকে তাহলে আমরা দুটো পরস্পর লম্ব সেতু সরলরেখা অঙ্কন করি প্রথমত এখানে একটা রুল দিয়ে আঁকাবে আমরা বুঝতে পারার জন্য আমি পেন দিয়ে আঁকাচ্ছি যাতে দাগগুলো বোঝা যায় এই হচ্ছে একটা সরলরেখা আর আর একটা সরলরেখা যেটা এটাকে লম্বভাবে ছেদ করবে ওকে এই হচ্ছে দুটো সরলরেখা একটা সরলরেখা অঙ্কন করলাম এটা সরলরেখা যারা পরস্পরের সঙ্গে লম্বভাবে অবস্থিত এবং এই সরলরেখা দুটো এক একটা এক এক রকম নাম রয়েছে যেটা এই সরলরেখা যেটা আমাদের ভূমির সঙ্গে সমান্তরালে রয়েছে এটাকে বলা হয় অনুভূমিক রেখা যেটাকে বলবো এক্স অক্ষ অর্থাৎ এবং নাম দেব এদিকে এক্স আর এদিকে এক্স অনেক সময় মাইনাস বা অনেক সময় এক্স ড্যাশ মানে একটা ছোট্ট দাগ এবং আর একটা সরলরেখা এক মাথায় ওয়াই আর এক মাথায় ওয়াই ড্যাশ ওকে তোমাদের ক্লাসে মানে তোমাদের এইটের জন্য যে কনসেপ্টটা দরকার আমাদের এইখানে ছবিটা অঙ্কন করতে হবে সুতরাং এদিকে বাড়িয়ে বা এদিকে বাড়িয়ে একটু না দিয়া থাকতেও পারে সেক্ষেত্রে অসুবিধা নেই আমরা একেবারে পারমানেন্ট জেনে নেব যে এটা দুটো পরস্পর লম্ব সেতু সরলরেখা এক মাথায় এক্স এক মাথায় এক্স ড্যাশ এক মাথায় ওয়াই আর অপর মাথায় ওয়াই ড্যাশ তোমাদের জন্য এই পোর্শনটা এবং এই পোর্শনটা থাকবে না ওকে মানে আমাদের এখান থেকে এই ডান দিক এবং এখান থেকে বাঁ দিকটা রয়েছে ক্লাস এইট সিলেবাস ওকে তাহলে এই হচ্ছে আমাদের দুটো পরস্পর লম্ব সেতু সরলরেখা এই সরলরেখা দুটো একটার নাম হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ যেটা অনুভূমিক অর্থাৎ ভূমির সঙ্গে সমান্তরে রয়েছে সেটা বলা হচ্ছে এক্স অক্ষ আর যেটা খাড়াখাড়ি রয়েছে বা যেটাকে বলা হয় উলম্ব সরলরেখা উলম্ব এটা হচ্ছে ওয়াই অক্ষ এবং এই সরলরেখা দুটো মাঝে একটা জায়গায় মিলিত হয়েছে দেখো এই মিলিত বিন্দুটাকে বলা হচ্ছে মূল বিন্দু এই বিন্দুটাকে বলা হয় মূল বিন্দু তাহলে এক্স অক্ষ অনুভূমিকটা উলম্বটা ওয়াই অক্ষ এবং তারা পরস্পর যে বিন্দুতে মিলিত হয়েছে সেটা মূল বিন্দু যেটাকে আমরা ও দ্বারা নাম দিলাম ও বিন্দু আমরা সাধারণত কোনো বিন্দুর মাপ আমরা এখান থেকে কাউন্ট করতে শুরু করবো মানে এখান থেকে কত দূরে রয়েছে ডান দিকে কতটা এবং উপরে কতটা তাহলে এরও একটা নির্দিষ্ট মান জানা দরকার এই মূলবিন্দুর স্থানাঙ্ককে আমরা বলবো জিরো জিরো মূলবিন্দুর স্থানাঙ্ক বলবো জিরো জিরো ওকে মূলবিন্দুর স্থানাঙ্ক জিরো হচ্ছে এই জিরো এবং জিরোটা কী দুটো জিরো বলতে কী বোঝায় দুটো জিরো এই জিরো দুটো কী জন্য ব্যবহার করা হয় না তো একটা জিরো বোঝায় ডান দিকে এক্স অক্ষ বরাবর কত দূরে এবং আর একটা উপরের দিকে অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর কত দূরে অবস্থান করছে সেটার জন্য তাহলে জিরো জিরো বিন্দুটা জিরো বিন্দুটা এখান থেকে ডান দিকে কোথাও যাচ্ছে না মানে এখানে থাকছে এবং উপরেও যাচ্ছে না এখানে তাই এই বিন্দুটির স্থানাঙ্ক জিরো জিরো এবার যখন অন্য কোনো বিন্দু আমরা বসাবো তখন দেখা যাক কীভাবে হচ্ছে তার আগে কিছু আরও ডিটেলস তাহলে এখানে আমাদের মূল বিন্দুটির স্থানাঙ্ক হলো জিরো কমা জিরো এবার ধরো একটা বিন্দু নিয়ে দেখা যাক যে কোনো একটা বিন্দু ধরো পাঁচ কমা তিন পাঁচ আর তিন একটা বিন্দু কীভাবে এটাকে আমরা সংখ্যারেখায় স্থাপন করি প্রথমত বললাম আমরা কাউন্ট শুরু করব জিরো থেকে মূল বিন্দু থেকে তাহলে প্রথম যে মানটা অর্থাৎ পাঁচ সেটা হবে ডান দিকে কত দূরে রয়েছে ডান দিকে কত দূরে রয়েছে বিন্দুটা সেটা খুঁজে বার করে তাহলে কীভাবে গুনবো এখান থেকে দেখো ছোট্ট ছোট ঘরগুলোর জন্য এক এখানে একটা দাগ এক দুই তিন চার পাঁচ তাহলে এখানেই এসে শেষ হচ্ছে তাই না পাঁচ এবং পরের মানটা কত তিন তিনটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর কত দূরে রয়েছে সেটা তাহলে কীভাবে গুনবো এক দুই তিন এতটা তাহলে একটা হচ্ছে এখানে আর একটা এখানে দুটো তো আলাদা আলাদা হয়ে যাচ্ছে এভাবে বসানো যায় না তাহলে কীভাবে বসাবো না তো প্রথমত দেখবো এক্স অক্ষ বরাবর কত দূরে রয়েছে পাঁচ এবং যেখানে এক্স অক্ষে আমাদের কাউন্ট শেষ হবে তার এক্স অক্ষ বরাবর যত দূরে রয়েছে কাউন্ট শেষ হলো সেখান থেকে উপরের দিকে ওয়াই অক্ষ বরাবর আমরা যাব তাহলে ওয়াই অক্ষ বরাবর তিন তাহলে এখানে পাঁচ তারপর ওয়াই এক দুই তিন এই বিন্দুটা ওকে দেখো বিন্দুটা কোথায় দিচ্ছি জাস্ট কোনাতে ঘরের ভিতরে কোথাও নয় কোনাতে তাহলে এটা হলো আমাদের কত বিন্দু এই বরাবরের ছিল পাঁচ আর উপরে দিয়ে গেল তিন
তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হবে 5,3 এবং সেটা আমরা সর্বদা একটা ব্র্যাকেটের ভিতরে লিখব ফার্স্ট ব্র্যাকেট তাহলে যে বিন্দুটা আমরা বসালাম 5,3 এটা বসিয়ে আমরা এই বিন্দুটা পেলাম এই বিন্দু যদি আমরা একটা নাম দিই পি পি নাম দিয়ে দিলাম এই বিন্দুটার নাম পি যার স্থানাঙ্ক হচ্ছে 5,3 ওকে কিভাবে পৌঁছানো আমরা দেখো 5 এক্স অক্ষ থেকে এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ থেকে কত দূরে প্রথম মানটা হচ্ছে এক্স অক্ষ বরাবর কত দূরে মানে এক্স অক্ষের উপর দিয়ে কত দূরে যাবে অর্থাৎ ওয়াই থেকে কত দূরে আর দ্বিতীয়টা ওয়াই অক্ষ বরাবর মানে এক্স থেকে কত দূরে সেই বিন্দুটা বসালাম তাহলে প্রথমটা ওয়াই থেকে কত দূরে আর দ্বিতীয়টা এক্স থেকে কত দূরে তাহলে ওয়াই থেকে 5 দূরে আর এক্স থেকে 3 দূরে তাহলে 5,3 তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক তাহলে এটা বসাবো এবং এখানে যে মান দুটো বসালাম প্রথম মানটাকে বলবো ভুজ এবং পরের মানটাকে বলবো কোটি অর্থাৎ এক্স এর মানটাকে বলবো ভুজ আর ওয়াই এর মানটা হলো কোটি এক্স এর মান মানে এক্স অক্ষ বরাবর অর্থাৎ ওয়াই অক্ষ থেকে কত দূরে সেটা হচ্ছে ভুজ আর ওয়াই এর মান মানে ওয়াই অক্ষ বরাবর অর্থাৎ এক্স থেকে কত দূরে সেটা হচ্ছে কোটি তাহলে এখানে 5,3 বিন্দুটার ভুজ হচ্ছে 5 আর 3 হচ্ছে কোটি 5 ভুজ আর 3 কোটি এ হচ্ছে ই বিন্দুর স্থানাঙ্ক এবার ধরো আমরা এক্স অক্ষের উপর কোনো বিন্দুর স্থানাঙ্ক খুঁজছি এক্স অক্ষের উপরে এটা হচ্ছে এক্স অক্ষ এক্স অক্ষের উপর যে কোনো একটা বিন্দু নিয়ে নাও ধরে নিলাম আমরা এখানে তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক বার করতে হবে কীভাবে বের করবে তাহলে আমাদের দেখতে হবে জিরো থেকে কতটা এক্স অক্ষ ধরে যাচ্ছে কতটা ওয়াই অক্ষ ধরে মানে ওয়াই বিন্দু থেকে কত দূরে এখান থেকে 10 তাহলে এক্স অক্ষ বরাবর 10 গেল এবার এখান থেকে উপরে কতটা গেল উপরে যায়নি দেখো এখানে থেকে গেছে তাহলে জিরো তাহলে এক্স অক্ষের উপর এক্স এর মানটা 10 আর ওয়াই মানটা কত 0 অর্থাৎ এক্স অক্ষের উপর ওয়াই এর মান সর্বদা 0 হয় এক্স অক্ষের উপর ওয়াই এর মান 0 তাহলে এই বিন্দু একইভাবে ওয়াই অক্ষের উপরে যায় ওয়াই অক্ষ বরাবর প্রথমে এক্স অক্ষ বরাবর কত দূরে যাচ্ছে অর্থাৎ ওয়াই থেকে কত দূরে এখান থেকে ওয়াই অক্ষ পুরো যেতে হবে ধরে নিলাম এখানে একটা বিন্দু তাহলে এই বিন্দুটা যেতে গেলে দেখো ডান দিকে এক্স অক্ষ বরাবর কোনো বিন্দু যায়নি অর্থাৎ প্রথমে 0 আর পরে ওয়াই অক্ষ বরাবর কত গেছে 8 ঘর 8 তাহলে ওয়াই অক্ষের উপর এক্স এর মান পেলাম 0 শুধু ওয়াই অক্ষের উপর এখানে বলে নয় ওয়াই অক্ষের উপর যে কোনো জায়গায় এক্স এর মান হবে 0 ক্লিয়ার তাহলে এক্স অক্ষ বরাবর মানে এক্স অক্ষের উপরে ওয়াই এর মান 0 আর ওয়াই অক্ষের উপর এক্স এর মান 0 হয় তাহলে আমরা জানতে পারলাম দুটো অক্ষ রয়েছে এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং দুটো অক্ষতে এক্স অক্ষের উপর ওয়াই মান 0 ওয়াই অক্ষের উপর এক্স এর মান 0 চলো এবার কতগুলো বিন্দু বসিয়ে আমরা বিন্দু কীভাবে বসাতে হয় সঠিকভাবে জানার চেষ্টা করি যে কোনো একটা বিন্দু কতগুলো বিন্দু বসানো যেতে পারে ধরো আমি এখানে একটা লিস্ট করে দিচ্ছি আমি বসাবো এখন 5,3 7,8 এটাকে দিলাম এ বিন্দু বি বিন্দু সি বিন্দু 3, এটা বড় ছোট ঠিক আছে 5 এই তিনটি বিন্দু বসাই কীভাবে বসাতে হয় ভালো করে দেখবে প্রথমে বসবো এ বিন্দুটা এটা সংখ্যা রেখা এক্স অক্ষ অঙ্কন করা হয়েছে ওয়াই অক্ষ অঙ্কন করা হয়েছে যারা যে বিন্দুতে মিলিত হচ্ছে সেটা হচ্ছে মূল বিন্দু সেটা হচ্ছে জিরো বিন্দু ও দ্বারা প্রকাশ করছে 0,0 এবার এই সংখ্যা রেখা আমরা এই গ্রাফ পেপারের উপরে আমরা এই বিন্দুগুলো স্থাপন করব অলরেডি বলা হয়েছে তিন ধরনের ঘরটাকে ছোট্ট ছোট্ট দেখো এখানে দেখতে হবে ছোট্ট ছোট্ট ঘরগুলোকে বলবো একটা ছোট ঘর এবং একটু মাঝারি রয়েছে এবং একটা মোটা দাগ রয়েছে তিন ধরনের ঘর এবার আমরা যখন বিন্দুগুলো বসাবো সবচেয়ে ছোট ছোট ঘরগুলোকে কাউন্ট করব ওকে তাহলে আমরা বসাবো প্রথমত এই বিন্দুটা 5,3 তাহলে 5,3 কীভাবে বসাবো প্রথমত 5,3 বসিয়ে রেখে গেছি তাহলে আমরা এক কাজ করি এটাকে করে দিই 5,10 5,10 কে বসাবো না তো প্রথমত 5 হচ্ছে ওয়াই অক্ষ থেকে কত দূরে তাহলে ওয়াই অক্ষ থেকে এটা ওয়াই অক্ষ থেকে এখান থেকে কাউন্ট শুরু করি সবসময় 0 থেকে কাউন্ট শুরু তাহলে ওয়াই অক্ষ থেকে কত দূরে 5 প্রথম মানটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে কত দূরে মানে এক্স এর মান আর এটা ওয়াই এর মান প্রথম মানটা হচ্ছে এক্স এর পরেরটা ওয়াই এর আর এক্স এর মান হচ্ছে ওয়াই অক্ষ থেকে কত দূরে আছে আর ওয়াইটা এক্স অক্ষ থেকে কত দূরে রয়েছে তাহলে এটা আমাদের ওয়াই অক্ষ থেকে কত দূরে এখান থেকে 5
এবং এখান থেকে এক্স অক্ষ থেকে কতটা উপরে রয়েছে, মানে ওয়াই এর মান কত, 10, তাহলে এখান থেকে গুণে যাবে 1, 2, 3, 4, 5, 6, 10, এই বিন্দুটা পেলাম। তাহলে বিন্দু দেখছি একেবারে কোণার বিন্দু, তাহলে এই বিন্দুটা পেলাম আমরা, এ বিন্দু যার স্থানাঙ্ক হলো আমাদের 5, 10। এটাকে ফার্স্ট পয়েন্ট লিখবে আর এটাকে একটু গোল করে দেবে যাতে করে আমাদের নজরে পড়ে, জাস্ট গোল করে ঘিরে দেবো বিন্দুটা যাতে করে আমরা নজরে পড়ে আমরা ভালোভাবে বুঝতে পারি। ওকে, এই হচ্ছে একটা বিন্দু। পরের বিন্দু দেখা যাক, বি 7 আর 8, 7.8 মানে এক্সের মান 7, ওয়াই এর মান 8, এক্সের মান 7, ওয়াই এর মান 8, এক্সের মান মানে ওয়াই থেকে কত দূরে, তাহলে এখান থেকে আমরা 7 একক ডান দিকে যাব, 5, 6, 7। এবার এখান থেকে ওয়াই অক্ষ বরাবর 8 একক, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই বিন্দুটা পেলাম। তাহলে এই বিন্দুটাকে একটু ঘিরিয়ে দিলাম, তাহলে এটা পেলাম বি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে 7.8। ওকে, একইভাবে আমরা এটাকে স্থাপন করি সি বিন্দু 3.5, 3, তাহলে এক্সের মান 3, ওয়াই 5, তাহলে 3 মানে প্রথমত এখান থেকে এক্স অক্ষ ধরে 3 অক্ষ যাব, 1, 2, 3, এবার এখান থেকে উপরের দিকে 5, 1, 2, 3, 4, 5, মানে এই বিন্দুটা পেলাম, একটু ঘিরে দিলাম। এই বিন্দুটা হলো সি বিন্দু যার স্থানাঙ্ক হলো 3.5, একটু বড় দেখে বিন্দু নেই, ধরো 18.24, ডি বিন্দু। তাহলে এই বিন্দুটা কোথায় রয়েছে খুঁজে দেখা যাক, এক্স এর মান 18, ওয়াই এর মান 24, মানে এক্স অক্ষ ধরে যেতে হবে 18 আর ওয়াই অক্ষ ধরে 24, তাহলে কোন 5, দেখো কি জন্য এই ঘরগুলো দেওয়া রয়েছে, এক একটা মোটা দাগ মানে 5, 10, 15, 20, 18 চেয়েছে, এখানে তাহলে 18, এখানে 18 দাগ দেওয়া দরকার না, 18 এবং 18 পরে 24, মানে এখানে যেখানে শেষ হলো সেখান থেকে উপরে দিকে 24, 5, 10, 15, 20, এখানে 24, তাহলে এটাকে একটু ঘিরে দিলাম নজরে পড়ার জন্য, এবং এটা বিন্দুটা পেলাম ডি বিন্দু যার স্থানাঙ্ক হলো 18.24। এইভাবে আমরা বিন্দুগুলো বসাবো গ্রাফ পেপারে। ওকে, তাহলে আজকে আমরা শিখলাম সংখ্যারেখা কীভাবে, মানে সংখ্যারেখা নয়, কীভাবে বিন্দুগুলো আমাদের গ্রাফ পেপারে স্থাপন করতে হয়, এবং অক্ষরেখা কাকে বলে, অক্ষরেখা কীভাবে অঙ্কন করতে হয়, এবং মূল বিন্দু সম্পর্কে আমরা জানলাম। ওকে, তাহলে আজকের হোমওয়ার্ক বা হোম টাস্ক দেওয়া থাকছে তোমাদের, কতগুলো পয়েন্ট আমি বলে দিচ্ছি, যে পয়েন্টগুলোকে তোমাদের এই গ্রাফ পেপারে বসিয়ে বসাতে হবে। ওকে, তাহলে প্রথমত গ্রাফ পেপার নিয়ে নেবে এবং গ্রাফ পেপারে এই পয়েন্টগুলোকে বসিয়ে নাম্বারিং করবে, এ বি সি ডি এফ জি এস করে যেভাবে আমি শিখিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে আজকের হোম টাস্ক। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, পরের ক্লাসে আমরা দেখব ওই গ্রাফ পেপারে বিন্দুগুলো বসিয়ে কীভাবে বিন্দুগুলো সমবিন্দু না সমবিন্দু না সমরেখ কি সমরেখ নয় সেগুলো আমরা জানব। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্ত, থ্যাংক ইউ।